আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা মুস্তাফা ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো আইন সরকার পাশ করবে না তেহরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরায়েলের রাশিয়া ও চীনের সঙ্গে ইরানি দলের বৈঠক বিপজ্জনক বিশ্বাস লালন করছে নেইটো জোট মরক্কো ইসরায়েল চুক্তি আরবদের জন্য আরেকটি পরাজয় বলল হামাস বিশেষ প্রতিবেদন কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন সরকার পাশ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল তিনি বলেন কোরআন ও হাদিসের সঙ্গে কোনো আইন সরকার পাশ করেনি এবং করবেও না এটি শেখ হাসিনার ওয়াদা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম আয়োজিত ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে সংসদে শাস্তির আইন পাশের দাবিতে ওলামা মশাইখ সম্মেলনে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন যিনি রাষ্ট্র পরিচালনা করছেন তিনি পাক্কা মুসলমান তিনি তাহাজুদ নামাজ পড়েন কোরআন তিলওয়াত করেন তিনি দেশের ক্ষমতায় বসার আগে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কাজ করবে না বলে ঘোষণা দিয়েছেন আজ পর্যন্ত তিনি সুন্নার বাইরে কোনো কাজ করেছেন বলে আমি মনে করি না আলেম উলামাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখেন মন্ত্রী বলেন আমাদের মতো আমাদের প্রধানমন্ত্রী ও শফি সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন আপনাদের নিয়ে চিন্তা করেন আপনাদের যে ভুল ধারণা আছে আপনারা উপলব্ধি করেন তে পারবেন আসলে এগুলো ভুল ধারণা সম্মেলনে হেফাজত মহাসচিব মালনা নুরুল ইসলাম বলেন কিছুদিন আগে যে কারণেই হোক দেশে হেফাজতের ডাকে হরতাল পালিত হয়েছে এই হরতালকে কেন্দ্র করে কিছু দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে সাধারণ ছাত্রদের মাঝে কিছু বিশৃঙ্খলকারী অনুপ্রবেশ করে জ্বালাও পোড়াও এবং ভাঙচুর করেছে মাদ্রাসার ছাত্ররা কখনোই এর সঙ্গে যুক্ত ছিল না ইরান প্রসঙ্গ ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন তার দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলের নেই তিনি বলেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ ও সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের নৌবাহিনী যে কোনো পানি সীমায় শক্তিমত্তার সাথে উপস্থিত হতে পারে এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি করে দিতে সক্ষম ইয়েমেনের আলমাসিরা নিউজ নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন শাহরাম ইরানি তার ওই সাক্ষাৎকার প্রচারিত হয় তিনি আরও বলেন ইরানের বিরুদ্ধে শত্রুর হুমকি নিষেধাজ্ঞা এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তারা ইরানের সামরিক বাহিনীর সামনে শক্তিহীন হয়ে পড়েছে অস্ট্রিয়া রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে এই আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইসরায়েল সম্প্রতি তার প্রচেষ্টা জোরদার করেছে এবং বারবার একই দাবি করে যাচ্ছে যে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে এই বিষয়ে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্স বলেছেন ইরানকে কোনোভাবেই পরমাণু বোমা বানাতে দেয়া হবে না প্রয়োজনে ইরানের বিরুদ্ধে কূটনীতির অংশ হিসেবে সামরিক ব্যবস্থাকে বেছে নিতে হবে অন্যদিকে অস্ট্রিয়া রাজধানী ভিয়েনায় আলোচনাকে সামনে রেখে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আলোচক দল রাশিয়া ও চীনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকিরি কানি ইরানি প্রতিনিধি দল শনিবার ভিয়েনায় পৌঁছায় এবং রাশিয়া ও চীনা প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে লাগাতার বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ক এন্ড্রিক মৌরার সঙ্গেও ইরানি প্রতিনিধি দলের বৈঠক হয় ভিয়েনায় নিযুক্ত ইরানের কূটনীতিক মোহাম্মদ রেজা গায়েবি এ তথ্য জানান গত পাঁচ মাস বিরতির পর ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে নতুন করে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা হতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা ও অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ইরান এই আলোচনা শুরু করতে যাচ্ছে ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় আমেরিকা আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না ভারত প্রসঙ্গ ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে বলে মন্তব্য করেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় সংসেবক সংঘের প্রধান মোহন বাগবত গণমাধ্যমে প্রকাশ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন এই অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মোহন বাগবত বলেন আপনারা দেখতে পাবেন যে হিন্দুদের সংখ্যা এবং শক্তি কমে গেছে বা হিন্দুত্বের চেতনা কমে গেছে হিন্দু থাকতে হলে ভারতকে অখণ্ড হতে হবে তিনি বলেন হিন্দু ও ভারত ভারত আলাদা হতে পারে না তিনি তিনি জোর দিয়ে বলেন বলেন যদি থাকতে থাকতে হয় তবে হিন্দুই হবে হিন্দু ভারতকে ভারতকে ছাড়া ভারত নেই এবং ভারত ছাড়া হিন্দু নেই মোহন ভাগবত আরো বলেন হিন্দুদের শক্তি কম হলে ভারত দুর্বল হবে হিন্দুদের দেশ থেকে আলাদা করলে কোনো ইতিহাস থাকবে না গোয়ালিয়রের ওই অনুষ্ঠানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি আর এস এর বড় বড় নেতা এবং রাজ্যের অনেক নেতাও করেন এই প্রথম প্রধান মোহন হিন্দুদের নিয়ে এমন বক্তব্য দিলেন এর আগে নভেম্বর নয়ডায় এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন দেশভাগের সময় ভারত একটি বড় ধাক্কা খেয়েছিল যাকে ভুলে যাওয়া যায় না এবং কখনো তার পুনরাবৃত্তি হবে না দেশভাগের সময় ভারতের দুর্ভোগের কথা ভুলে যাওয়া উচিত নয় এই ধাক্কা একমাত্র তখনই কাটিয়ে ওঠা যাবে যখন ভারত আবারও অখণ্ড হবে বলেও মন্তব্য করেন আর এস এস প্রধান মোহন ভগবৎ রাশিয়া প্রসঙ্গ আমেরিকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুলি অ্যান্টনফ বলেছেন মার্কিন নেতৃত্বাধীন নেইটো সামরিক জোট ধারণা করছে তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনো জবাব দেবে না এটা খুবই বিপজ্জনক বিশ্বাস টি ইউটিউব চ্যানেলে দেয়া বক্তৃতায় একথা বলেন আন্টনভ পাশাপাশি পশ্চিমা দেশগুলো দেশগুলো ইউক্রেনের কাছে যে অস্ত্র পাঠাচ্ছে তারও সমালোচনা করেন তিনি অ্যান্টোনভ বলেন নেটো সেনারা কৃষ্ণ সাগর ও ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান নিচ্ছে রুশ রাষ্ট্রদূত বলেন নেটো জোটের সেনারা রাশিয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চায় তারা এমনটাও আশা করছে যে নেটো জোটের ভয়ে রাশিয়া কোনো জবাব দেবে না কিন্তু আমি খুব পরিষ্কার করে এবং দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে এটি খুবই বিপজ্জনক ধারণা আনাতলি অ্যান্টোনভ বলেন আমেরিকা ক্রমেই ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাত্রা বাড়িয়ে তুলছে এবং প্রতিরক্ষার কাজে এসব অস্ত্র ব্যবহার হবে বলে দাবি করছে কিন্তু প্রতিরক্ষামূলক অস্ত্রের অর্থ আমরা আমরা জানি জানি মার্কিন কি জিনিস তাও মধ্যপ্রাচ্য প্রসঙ্গ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে মরক্কো এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নিরাপত্তা গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বিষয়ে যে চুক্তি হয়েছে সেটি আরব বিশ্বের জন্য আরেকটি পরাজয় একই সঙ্গে এই চুক্তির তীব্র নিন্দা জানিয়েছে হামাস এক বিবৃতিতে সংগঠনটি বলেছে মরক্কো এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার আপোষ চুক্তি এই অঞ্চলের সরকারগুলোর জন্য নতুন পরাজয় বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে মরক্কোর শাসক গোষ্ঠী যে চুক্তি করেছে তা আরব বিশ্বের প্রতি সরাসরি বিশ্বাসঘাতকতা এবং ফিলিস্তিন ইস্যু থেকে রাবাতের পিছু হটা এই চুক্তির সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সেনারা নিরাপরাধ ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা ও নিপীড়ন বাড়িয়ে দেবে ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার নিরাপত্তা এবং সামরিক চুক্তির সমালোচনা করে বলেছে এর মাধ্যমে ফিলিস্তিনিদের মুক্তির আন্দোলনের পিঠে ছুরি মারা হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ